অল্প কিছু পরিকল্পনা আপনাদের সামনে পেশ করব এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের অনেক রয়েছে আমাদের সম্মানিত সভাপতি উনি তার বাকি জীবনটুকু জাতি ইমাম সমাজ নিয়ে কাজ করে জাতিকে কিছু দেওয়ার জন্য ওনার জীবনটাকে অক্ষ করতে চেয়ে আমরা সামান্য কিছু পরিকল্পনা নিয়ে আসছি সর্বপ্রথম পরিকল্পনা আমাদের জাতি ইমাম সমাজের থাকবে যে আমরা যে ইমাম সমাজদেরকে জাতির সামনে ছাড়বো যাতে জাতিকে পরিপূর্ণভাবে শুদ্ধ করতে পারে পরিশুদ্ধ করতে পারে পবিত্র করতে পারে এই জন্য আমাদের সর্বপ্রথম ইসলাহি মাহফিলের আয়োজন করা হবে আমাদের প্রতি মাসে হোক দুই মাসে হোক আমরা মা মাহফিলের পরিকল্পনা করব দ্বিতীয় নাম্বার এই ইমামদেরকে যুগোপযোগী আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যোগ্য করে তোলার জন্য আমরা ইমাম প্রশিক্ষণ কর্মশালা হাতে নিয়েছি যেটা বাস্তবায়ন ইনশাল্লাহ অতি শীঘ্র হবে তৃতীয় নম্বর বাংলাদেশের ওলামাদেরকে নিয়ে আমরা ওলামা প্রতিনিধি সম্মেলন করবো যাতে সমস্ত ওলামা একরাম এক প্ল্যাটফর্মে এসে জাতির ক্লান্তি লগ্নে যারা তারা কাজ করতে পারে চতুর্থ নাম্বার দেশে বিদ্যমান ইসলামী যত সংগঠন রয়েছে তাদের সকলের সাথে আমরা বিনিময় করে আমরা একটা প্ল্যাটফর্মে এসে আমরা ইসলামের কথা দিনের কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা মুসলমানদের কথা আমরা ইশা আল্লাহ বলব পঞ্চম নাম্বার আমাদের ওলামা একরাম এবং আইম্মাই মাসাজিদ মসজিদের ইমাম সাহেব যারা আছে তাদেরকে নিয়েও আমরা মত মতবিনিময় অনুষ্ঠান করব এবং আমাদের আরেকটি বড় পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক ইমাম সম্মেলন সারা পৃথিবীর যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে বিশেষভাবে হারামাইন শরিফাইন বাইদুল মোকাদ্দাস সহ দারুল দৌবন্দের বড় বড় অলামা একরাম যারা রয়েছে তাদেরকে এনে আমরা জাতীয় ঈদগাহ মাঠে একটি আন্তর্জাতিক ইমাম সম্মেলন করব। সপ্তম নম্বর অধিকার বঞ্চিত আইম্মাই মাসাজিদ যারা রয়েছে তাদের আর্থিক যা খেদমত দরকার সেটাও করব তাদের চাকরি দরকার সেটার ব্যবস্থাও করব তাদের অসুস্থতার জন্য আমরা তাদের চিকিৎসার ব্যবস্থাও ইনশাআল্লাহ করব। অষ্টম নম্বর জাতি ইমাম সমাজ এ লক্ষ্যে আপামর জনসাধারণ এবং ইমামদের জন্য একটি জাতি ইমাম সমাজ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবে নয় নম্বর অধিকার বঞ্চিত আইম মাসাজিদের অধিকার আদায়ে অব্যাহত চেষ্টা আমরা চালিয়ে যাব দশ নাম্বার কেন্দ্রীয়ভাবে একটি বড় দৌরাই হাদিস একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইমাম সমাজ এই কাজটি করে এই দশটি আমাদের পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হইল আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যাতে আমাদের এই নব নির্বাচিত সভাপতির মাধ্যমে আমরা যাতে এই কাজগুলো করতে পারি ও আখির দাওয়ানা প্রচারে অঙ্গীকারবদ্ধ